মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে জাতীয় নেতা মাওলানা আব্দুর রশিদ তর্ক বাগিচ প্রতিষ্ঠিত বাংলাদেশ গণ আজাদি লীগ। গতকাল বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এস কে সিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ নাসিম এমপি। মহাসচিব আতাউল্লাহ খানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মোফাজুল হোসেন চৌধুরী মায়াবীর বিক্রম, জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডাক্তার শাহাদাত হোসেন, ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কামরুল ইসলাম, গণ আজাদি লীগের এম আর খান, আকবর হোসেন প্রমুখ। যে কোনো ঘটনা ঘটলেই সরকার দায়ী হবে কেন? দুনিয়ায় কোথায় হয়েছে? তাই আমাদেরকে জনগণের সচেতন করতে হবে, জনগণকে উদ্ধার করতে হবে, সমাজে আন্দোলন করে এই অন্যায়কারীদের বিরুদ্ধে আমাদের সচেতন করতে হবে, জনগণকে সরকারকে শক্তিশালী করতে হবে, তার হাতকে শক্তিশালী করতে হবে। স্বাধীনতার চেতনায় যে উদ্বুদ্ধ আমরা, যে স্বাধীন দেশ পেয়েছি তার দেওয়া স্বাধীনতার সুফল আমরা ভোগ করছি। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।